আসসালামু আলাইকুম, আমি আয়ান্স অ্যান্ড মমস অ্যাডভেঞ্চার থেকে জান্নাতুল মণি বলছিলাম। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আমি আজকে আপনাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম, আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আজকে আসলে আমি আপনাদের সাথে কয়েকটা জায়গা শেয়ার করব, তার মধ্যে এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে অ্যাংলিন্স ফিশিং পিয়ার, এটা ফোর্ট লডেলে। আপনারা যারা আমার লাস্ট ভিডিওটি দেখেছিলেন তাদের কাছে হয়তো জানা আছে, আমি লাস্ট ভিডিওতে ফোর্ট লডেলের বিচ সম্পর্কে দেখিয়েছিলাম, ফোর্ট লডেল বিচে গিয়ে আমরা কী করেছি তা দেখিয়েছিলাম। আজকে ফোর্ট লডেলের একটি ফিশিং পিয়ার দেখাচ্ছি, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। যারা আপনারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার একটি অনুরোধ রইল, আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। শেষে এই ভিডিও শেষে আমি একটা রেসিপি শেয়ার করেছি, আমার ভিডিওতে ফার্স্ট টাইম কোনো রেসিপি শেয়ার করা। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে পরবর্তীতে আমি আরও রেসিপি শেয়ার করব। এই অ্যাংলিন্স ফিশিং পিয়ার লংগেস্ট ফিশিং পিয়ার সাউথ ফ্লোরিডার মধ্যে, এটি 24 আওয়ার খোলা থাকে। এখানে 24 আওয়ার ফিশিং করা যায়, বিচটাও 24 আওয়ার খোলা থাকে, লাইভ মিউজিক হয়, ক্যাফে আছে বাইরে, ভালোই লাগে এখানে আসলে। আজকে অনেক দিন পরে এখানে আসা হলো, লাস্ট টাইম আসছিলাম আমার শাশুড়ির সাথে। আমার শাশুড়ি যখন আমেরিকায় এসেছিল বাংলাদেশ চলে যাওয়ার ঠিক 2 দিন আগে আমরা এখানে লাস্টবারের মতো এসেছিলাম। পিয়ারটা দেখার সাথে সাথে আমার শাশুড়ির কথা মনে পড়ে গিয়েছিল। পিয়ারের ভিতরে যেতে গেলে পার পার্সন $2 করে লাগে, বাচ্চাদের মনে হয় লাগে না, বড়দের পার পার্সন $2 করে পে করতে হয়। পিয়ারের মধ্যে উঠার পর প্রথম যা চোখে পড়ল এটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাতে এসে আমার শাশুড়ি দাঁড়িয়েছিল, আর এই টেবিলটাতে আমার শাশুড়ি বসছিল, কর্নারে যে টেবিলটা আছে এই যে টেবিলটা, এটাতে আমার শাশুড়ি বসছিল। উনি হাঁটতে পারছিল না, এর জন্য ওই টেবিলটাতে ওই চেয়ারটাতে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম। আমরা যখন আসছিলাম তার একটু পরেই বৃষ্টি শুরু হয়েছিল, তো আমার শাশুড়িকে নিয়ে আর বেশিক্ষণ থাকা হয়নি, এরপরে চলে গিয়েছিলাম এখান থেকে। বিকালে ঘুরতে আসার জন্য অনেক সুন্দর একটি জায়গা, অনেক সেফ একটি জায়গা। আমরা প্রায় সময় এখানে আসি, আসলে আমরা ফ্লোরিডাতে বিচ ছাড়া এখানে দেখার মতো আসলে কোনো কিছুই নেই। আসলে বেড়াতে আসলেই বিচের পাড়ে আসা হয়। এই জায়গাটাতে বেসিক্যালি বড়শি দিয়ে ফিশিং করা হয়। এই এখানে অনেক জায়গা আছে যেখানে জাল দিয়েও মাছ ধরে মানুষ, বাট এখানে বেসিক্যালি বড়শি দিয়ে ফিশিং করে এই পিয়ারটাতে। আর এই যে বালতিতে দেখা যাচ্ছে যে মাছগুলো, এগুলো মাছ ধরার জন্য খাওয়া হিসেবে ওরা এনেছে। মাছ ধরার জন্য ওরা এখান থেকে একটা একটা মাছ দিয়ে বড় মাছগুলো এখান থেকে ধরে।
ফিশিং এটাও আসলে একটি নেশার মতো, যারা ফিশিং করে ওরা আসলে ফিশিং করা ছাড়া থাকতে পারে না। এরা ফিশিং করে বেসিক্যালি খাওয়ার জন্য বা বিক্রি করার জন্য না, ওরা শখের বসে এখানে এসে ফিশিং করে, মাছ ধরে আবার মাছগুলো আবার ছেড়ে দেয়, এটাই এদের শখ। সারাদিন কষ্ট করে মাছ ধরে আবার মাছগুলো আবার ছেড়ে দেয়। নর্মালি এখানে আগে যখন আসতাম তখন এখানে জায়গা খালি থাকতো না, আজকে দেখি এখানে এসে মানুষ অনেক কম। আর কাঠের উপরে এই যে গ্রিন কালারের ক্রস মার্কগুলো দিয়ে ওরা 6 ফিট ডিস্টেন্স সবাইকে করে দিয়েছে, যেন সবাই একটু ডিস্টেন্সে দাঁড়াতে পারে। পানিগুলো এখানকার অনেক বেশি পরিষ্কার, নিচে দিয়ে তাকালে সব মাছগুলো দেখা যায়। আমার ক্যামেরার মধ্যে আসেনি, আমি নিচে যখনই তাকাচ্ছিলাম তখনই মাছ দেখতে পাচ্ছিলাম। চারপাশের পরিবেশটা এতই সুন্দর যে আমার হয়তো বলে বুঝানোর দরকার নেই, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর চারপাশে। একটু সামনের দিকে যেতেই দেখতে পেলাম একজনে মাছ ধরে এমনি রেখে চলে গিয়েছে, মাছটা মরে গেছে, যদিও অত বেশি বড় মাছ ছিল না, ছোট একটা মাছ ছিল, আমি মাছটার নামটা জানি না। এই পিয়ারটার আরও সামনের দিকে যাওয়া যেত, এখন ওটা বন্ধ করে রেখেছে, মনে হয় এখানে কাজ চলছে এটার, ওরা হয়তো নতুন করে আবার কিছু বিল্ড করছে, যার কারণে এই এত এখান থেকে সামনের দিকে অংশটা ওরা বন্ধ করে রেখেছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই এখানে আর দেরি করলাম না, তাড়াতাড়ি আমি গাড়ির দিকে চলে গেলাম। এখান থেকে অন্য আরেকটি জায়গাতে যাব, আমার সাথেই থাকবেন আপনারা। আর এটা হচ্ছে সেই হোটেল, অনেক ফেমাস একটি হোটেল, সেমিনল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনো। এটি ওয়ার্ল্ডের প্রথম গিটার শেপ হোটেল, এটাকে গিটার হোটেলও বলা হয়। প্রায় $1.5 বিলিয়ন খরচ করে এই হোটেলটা বিল্ড করা হয়। ওয়ার্ল্ডের ফার্স্ট গিটার শেপ হোটেল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনো, এটার মধ্যে অনেক কিছু আছে, হোটেল, ক্যাসিনো, সুইমিং পুল, ওয়াটার পার্ক, ব্যাটিং রুম,
নাইট ক্লাব, ডে ক্লাব, রেস্টুরেন্ট, কনসার্ট হল, হার্ড রক, লাইভ থিয়েটার, অনেক কিছুই আছে এখানে। আমার প্ল্যান ছিল ভিতরে গিয়ে ভিডিও করার, কিন্তু আজকে ভিতরে যাব না, বাহির থেকে ঘুরে আবার চলে আসব। যখন সব কিছু নর্মাল হবে তখন অন্য কোনো সময় ভিতরে গিয়ে সব কিছু ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে গিটার হোটেলের এন্ট্রান্স। এক একটা হোটেলের এক একটা এন্ট্রান্স, যেমন এখানে নাইট ক্লাবের এন্ট্রান্স আলাদা, আবার ক্যাসিনোর এন্ট্রান্স আলাদা, আর হার্ড রক অন্য হোটেলগুলোর এন্ট্রান্স আলাদা। সবগুলোর এন্ট্রান্স আলাদা আলাদা করে আছে। আর এটা হচ্ছে গিটার হোটেলের এন্ট্রান্স। আইকনিক এই হোটেলটি ওয়ার্ল্ডের লাক্সারি হোটেলগুলোর মধ্যে একটি হোটেল হিসেবে এখন ধরা হয়। নেমে আমি ভেতরে গিয়ে সবকিছু ঘুরে ঘুরে দেখাতে পারছি না দেখে আপনাদের কাছে আমি অনেক বেশি দুঃখিত। ইনশাল্লাহ দেশের অবস্থা সবকিছু যখন ঠিক হয়ে যাবে তখন আমি এগুলো সব আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে সেমিনল হার্ড রক ক্যাসিনোর এন্ট্রান্স। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে আমরা বাসার দিকে চলে যাব। আর বাসায় গিয়ে আমি আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। আজকে প্রথমবার আমি কোনো রেসিপি আমার চ্যানেলে শেয়ার করতে যাচ্ছি। গত দুই একদিন ধরে আমার ছেলে বাংলাদেশে যাওয়ার জন্য খুব পাগল হয়ে গিয়েছে। সে বারবার কান্নাকাটি করছে সে বাংলাদেশ যাবে। অলরেডি সে ব্যাগ ট্যাগ বের করে কাপড় চোপড় বের করে গুছিয়ে ফেলছে, সে বাংলাদেশ চলে যাবে। তা আজকে যখন আমরা বের হয়েছিলাম বাইরে, ও মনে করেছে আমরা বাংলাদেশ যাচ্ছি। তো ঘোরা টোরা শেষ হওয়ার পরে ও মনে করছে আমাদের এখন ঘোরা শেষ, এখন আমরা এয়ারপোর্টে যাব আর এখান থেকে বাংলাদেশ চলে যাব। যখন বাসার দিকে চলে আসছিলাম তখন সে এত কান্না শুরু করে দিয়েছে, সে বাসায় যাবেই না, সে বাংলাদেশ যাবে, চাচির বাসায় যাবে, দাদুমণির কাছে যাবে। ও এখনও জানে না ওর দাদুমণি আর পৃথিবীতে নেই, ও এটা এখনও বুঝতে পারছে না। ওর মনে হচ্ছে দাদুমণি এখনও আছে, ও গিয়ে দাদুমণির খাটে শোবে, দাদুমণিকে হাগ করবে, এই আর কি। আর এর মধ্যে বাসায় চলে আসলাম, এটা আমার বাসার সামনে, বাসার দিকে ঢুকে যাচ্ছে এখন।
আমি কোনো পাখা রাঁধুনি না, আমি রান্না করতে করতে রান্না শিখেছি। আমার মা থেকে অত বেশি রান্না শিখিনি, যা শিখেছি আমার বড় বোন থেকে আর আমার শাশুড়ি থেকে। মার কাছে আসলে অনেক আদরে বড় হয়েছি, এর জন্য মার কাছ থেকে কিছুই শেখা হয়নি। যতটুকুই শিখেছি আমার শাশুড়ি আর আমার বড় আপার কাছ থেকে শিখেছি। আজকে আমি আপনাদের সাথে একটি মাটন বিরিয়ানির রেসিপি শেয়ার করব, আর রেসিপিটিতে যা যা লাগে তা আমি এখানে দেখাচ্ছি। এখানে বিরিয়ানির জন্য আমি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ মাটন বিরিয়ানির মশলা, 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, আর 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ শাহি জিরা, আস্ত শাহি জিরা, 2 স্লাইস লেবু আর 1 কাপ দই। আর এসব ইনগ্রিডিয়েন্টসগুলো 1 কেজি ছাগলের মাংসের জন্য নিয়েছি আমি, আর এর মধ্যে 2 টেবিল চামচ তেল যাবে। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি। এরপর আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিব। 1 কেজির মাংসের জন্য 1 টেবিল চামচ লবণই লাগে। এইটা রাখার কারণ হচ্ছে ছাগলের মাংসে একটি ব্যাড স্মেল থাকে, এভাবে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিলে স্মেলটি চলে যায়। 15 থেকে 20 মিনিট পর আমি এখান থেকে যে অতিরিক্ত পানিটা বের হবে ওটা ছাড়িয়ে মাংসগুলো নিয়ে নিব। আমি এটা দিব কালারের জন্য। স্যাফরন কিছুক্ষণ রেখে দিলে মিল্কে একটি কালার চলে আসবে।
ভালো মতো বয়েল হয়ে গেলে এর মধ্যে চালগুলো দিয়ে দিব। আর চাল দেওয়ার পরে ভাতের মধ্যে খেয়াল রাখতে হবে, আমি এগুলো 100% কুক করব না, এগুলো প্রায় যখন 70% কুক হয়ে যাবে তখন আমি চুলা বন্ধ করে দেব। এখন আমি লেয়ার করার জন্য মাংসের উপরে পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দিব। এরপর আমার ভাতগুলো নিয়ে মাংসের উপরে এভাবে দিয়ে দিব। ভাতগুলো থেকে ভালোভাবে পানি ঝরাতে হবে না, যদি বেশি পানি ঝরিয়ে ফেলেন তা প্রথম 2 থেকে 3 মিনিট চুলার আঁচ মিডিয়াম রেখে এরপরে চুলা একদম ছোট করে দিতে হবে। ছোট করা অবস্থায় প্রায় 20 থেকে 25 মিনিট রেখে এরপরে আমি ঢাকনাটি তুলে নিব। আমার বিরিয়ানি রেডি, এখন খাওয়ার পালা। আমার হাজব্যান্ড খেয়ে বলেছে অনেক মজা লেগেছে তার, আর আমার ছেলে বারবার স্মেল নিচ্ছে, যদিও সে খায় না তারপরেও বারবার এসে সে স্মেল নিচ্ছে। আমি এর সাথে বোরহানিও করেছিলাম, বোরহানির রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করে নিই, পরে অন্য কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব। আজকে তাহলে এতটুকুই। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্ট আর লাইক দিয়ে জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি পরবর্তীতে আরও রেসিপি শেয়ার করব। যে যেখানে আছেন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।